বন্ধুরা তোমরা যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের জন্য এই ভিডিওতে রয়েছে একাধিক আপডেট একই সাথে তোমরা যারা স্কুলের ছাত্রছাত্রী রয়েছে কলেজের ছাত্রছাত্রীরা রয়েছে প্রত্যেকে পাবে কিন্তু দশ হাজার থেকে আঠেরো হাজার টাকা কলেজের ছাত্রছাত্রীদের জন্য এক্সট্রা পাঁচ হাজার টাকা কাদের ক্ষেত্রে কি সমস্তটাই বিস্তারিত জানাবো তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব কর সাথে যাতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি জিজ্ঞাসা করতে পারো সবার প্রথমে তোমরা যারা স্কুল এর ছাত্রছাত্রী রয়েছে তোমরা প্রত্যেকেই আমাকে জিজ্ঞাসা করছো এবছর কি আমাদের স্মার্টফোন দেওয়া হবে না কোভিডের আবির্ভাব অনেকটাই কমেছে রাজ্যে লকডাউন উঠে গেছে সেক্ষেত্রে আমরা কি এবছর ওর দশ হাজার টাকা করে পাবো না স্মার্টফোন কেনার জন্য সবার প্রথমেই বলে রাখি মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়ে দিয়েছেন সরাসরি এই যে দশ হাজার টাকা দেওয়ার প্রকল্প সেই প্রকল্পের নাম তরুণের স্বপ্ন প্রকল্প এই তরুণের স্বপ্ন প্রকল্পের দরুন তোমরা যারা এবছর এখন একাদশ শ্রেণীতে পড়ছ তোমরা যখন দ্বাদশ শ্রেণীতে উঠবে অর্থাৎ একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দিয়ে দ্বাদশ শ্রেণীতে প্রবেশ করবে তখন কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রী তরুণের স্বপ্ন প্রকল্পের দরুন দশ হাজার টাকা করে পাবে স্মার্টফোন কেনার জন্য তো কোভিড থাকাকালীন আগের বছরের ছাত্রছাত্রীরাও পেয়েছে যারা টুয়েলভে ছিল এবছর যারা টুয়েলভে নতুন ছাত্রছাত্রী উঠবে তারাও কিন্তু তরুণের স্বপ্ন প্রকল্পের ধরুন দশ হাজার টাকা পেয়ে যাবে কাজেই তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই তোমরা প্রত্যেকে দশ হাজার টাকা পাচ্ছ এরপরে তোমরা যারা স্কুল কলেজে ছাত্রছাত্রী রয়েছ যারা মাধ্যমিক দিয়েছ উচ্চ মাধ্যমিক দিয়েছ এবং কলেজে পড়ছ তোমাদের জন্য কিন্তু থাকছে একাধিক স্কলারশিপ যেমন রয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ একই সাথে রয়েছে ওয়েসি স্কলারশিপ এবং তোমাদের জন্য কিন্তু এবছরও থাকবে নবান্ন স্কলারশিপ এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে দৌড় সিক্সটি পারসেন্ট নাম্বার পেলে তোমরা স্কুল বা কলেজের যারা ছাত্রছাত্রী আছো সিক্সটি পারসেন্ট নাম্বার পেলেই কিন্তু তোমরা এবছরও স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপে আবেদন করে এ তোমার বারো হাজার থেকে আঠেরো হাজার টাকা ইনফ্যাক্ট আর তোমাদের কোর্সের ওপর নির্ভর করছে মানে ধরে রাখো সব থেকে কম বারো হাজার টাকা থেকে এ তোমরা ছিয়ানব্বই হাজার টাকা কিন্তু এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ অর্থাৎ পশ্চিমবঙ্গের সব থেকে বড় সরকারি স্কলারশিপের দরুন তোমরা পেয়ে যাবে কাজে এবছরও প্রত্যেককে সিক্সটি পেলেই কিন্তু এই স্কলারশিপের দরুন তোমরা যা বারো হাজার টাকা স্কুল কলেজের প্রত্যেকটি ছাত্রছাত্রী কিন্তু পেয়ে যাবে যারা এলিজিবেল হয়ে স্কলারশিপ পাবে এরপরে কলেজের প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য মুখ্যমন্ত্রী কিন্তু আরও একটি ঘোষণা করেছে ইন্টার্নশিপ প্রকল্পের দরুন অর্থাৎ ছাত্রছাত্রীরা ইন্টার্নশিপ করতে পারবে এবং ইন্টার্নশিপ করাকালীন কিন্তু ও তারা পাঁচ হাজার টাকা পেয়ে যাবে যেটা সরাসরি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু ঘোষণা করেছে কলেজের প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য এক্ষেত্রে তোমরা যারা ইন্টার্নশিপ করবে এ তোমরা পাঁচ হাজার টাকা পেয়ে যাবে এবং এবছরও আগের বছরের মতো একই রকমভাবে স্কুল এবং কলেজের প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু ও ভোগ করতে পারবে এবং এই টাকা দিয়ে পরবর্তী শিক্ষা জগতে এগিয়ে যেতে পারবে এ সমস্তটাই তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী তোমাদেরকে জানালো এখনও যদি তোমাদের কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত